আলমাস বিমান বাহিনীর বিমান সেনাপদার জন্য রংপুর সোজা ট্রেনিং একাডেমিতে সুদূর মানিকগঞ্জ থেকে আসছে প্রস্তুতি নিতে। তো আলমাসের কিছু কিছু জিনিস আগে অনেকটাই নাজুক অবস্থায় ছিল, এখন আল্লাহর রহমতে ভাইবাটা অনেকটা ভালো সে দেওয়ার চেষ্টা করেছে, আরও হয়তো বা সামনে প্রস্তুতি নিলে আরও ভালো ভাইবা দিবে। তো আশা করি আলমাসকে নিয়ে আলমাস বাংলাদেশ বিমান বাহিনীতে চান্স পাবে। ও খুবই মেধাবী একজন ছাত্র, বিমান বাহিনীর জন্য আইকিউর যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো আমাদের একাডেমি থেকে আমরা খুব ভালোভাবে ওকে শিখিয়ে দিয়েছি। পাশাপাশি তোমরা যারা আসতে চাও বাংলাদেশের সর্ববৃহৎ সর্বশ্রেষ্ঠ ডিফেন্স একাডেমি সোলজার ট্রেনিং একাডেমিতে এসে তুমি তোমার মেডিকেল লিখিত এবং মৌখিক পরীক্ষা পাশাপাশি শারীরিক পরীক্ষার এই প্রস্তুতিগুলো তুমি খুবই স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে সম্পন্ন করতে পারবে। সবাই ভালো থেকো, আগামী ভাইবাতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। ধন্যবাদ। আসতে পারি স্যার? আসো। ভালোবাসি এবং আমি বিমান আমার দেশকে ভালোবাসি এবং আমার দেশের আকাশ মুক্ত রাখার জন্য বিমান বাহিনীতে যোগদান করতে চাই। তাছাড়া আমি যদি বিমান বাহিনীতে যোগদান করতে পারি আমি শারীরিকভাবে হতে পারবো ফিটনেস এবং আমার শারীরিক সক্ষমতা বাড়বে, তার পাশাপাশি আমি আর্থিকভাবে সচ্ছল হতে পারবো, সমাজে প্রতিষ্ঠিত হতে পারবো। বিমান বাহিনীতে রয়েছে চ্যালেঞ্জিং রোমান্স এবং দুর্দান্ত জীবন যা আমি ছোটবেলা থেকে ভালোবাসি, তাই এইসব কারণে স্যার আমি বিমান বাহিনীতে যোগদান করতে চাই। বিমান সেনা এসে জি স্যার, তাই না? তোমার ম্যাট্রিকে কত পয়েন্ট ছিল? 3.61। সায়েন্স আর্টস কমার্স কোন? আর্টস। আর্টস থেকে পড়? জি স্যার। এখন তোমার বয়স বিমান বাহিনীতে পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত হয়েছে মনে করো? জি স্যার। বিমান বাহিনীর প্রধানের নাম কি জানো? জি স্যার। কি নাম? এয়ার মার্শাল মাসুদুজ্জামান সিন্নি। আমার সর্বোদ্ধামে। ঠিক আছে। জি স্যার। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধানের নাম কি স্যার? রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। আব্দুল হামিদ। জি স্যার। বাবা কি করে তোমার? বাবা একজন কন্ট্রাক্টর। শৈশব থেকে খেলাধুলা করার কি ক্ষমতা ছিল না এখনো? জি স্যার, এখনো আছে। এখনো আছে? জি স্যার। আগে ছিল? জি স্যার। কি কি খেলাধুলা করতাম ছোটবেলা থেকে? আমি ভলিবল খেলতাম, ব্যাটবল খেলতাম, পাশাপাশি ফুটবল খেলতাম। ফুটবল খেলা জানো? জি স্যার। পড়ালেখার পাশাপাশি তুমি নিজেকে বিমান সেনা যোগদান করার জন্য আর কিভাবে প্রস্তুতি নিয়ে এসেছো? আমি সকলভাবে স্যার প্রস্তুতি নিয়েছি স্যার। আমি শারীরিকভাবে আমার নিজের শরীরের দিক থেকে স্যার আমি প্রস্তুত, আমার মানসিকভাবে স্যার আমি তৈরি। মানসিকভাবে তৈরি। তোমার পড়ালেখার পাশাপাশি তোমার কোনো এক্সট্রা কোয়ালিটি কিছু আছে? জি স্যার। কী ধরনের? স্যার আমি কম্পিউটার চালাতে পারি। আর কিছু পারো কি? জি স্যার। কী পারো? আমার স্যার জেলার একটা ক্রিকেট খেলার সার্টিফিকেট আছে। ড্রাইভিং গাড়ি চালা এগুলো কিছু পারো না? জি স্যার। ড্রাইভিং পারো? জি স্যার। তুমি তোমার বাবা মা সম্পর্কে আমাকে একটু শোনাও তো এক মিনিট। স্যার আমার বাবার নাম মোহাম্মদ আবু সাইদ এবং আমার মার নাম মোহাম্মদ আয়েশা। আমার বাবা একজন কন্ট্রাক্টর এবং আমার মা একজন গৃহিণী। আমার বাবা মা আমাকে ছোটবেলা থেকে খুব কষ্ট করে লালন পালন করে বড় করেছেন এবং আমাকে এই বিমান বাহিনীতে যোগদান করানোর জন্য ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছেন স্যার, এবং তার জন্য যা যত কিছু করা লাগে স্যার তারা সেভাবে আমাকে প্রস্তুত করেছেন স্যার। আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি। দেশের জন্য যদি নিজের জীবনকে উৎসর্গ করে দিতে হয় করতে প্রস্তুত হবা? জি স্যার। এখন কোন কলেজে পড়ালেখা করো? বিচারপতি নূর ইসলাম ডিগ্রি কলেজ। কোথায় অবস্থিত? মানিকগঞ্জ অবস্থিত স্যার। আর অধ্যক্ষের নাম কি? প্রিন্সিপাল সেলিমুজ্জামান খান। বাংলাদেশ বিমান বাহিনীর স্লোগান কি জানো? জি স্যার। বাংলার আকাশ সর্বোচ্চ। রাখি বাবু। জি স্যার। বুঝেছি। আলমাস তোমার পাঁচটা ভালো গুণের কথা বলো তো। স্যার আমি চরিত্রবান, সত্যবাদী, নিয়ম অনুবর্তিতাশীল, শৃঙ্খলাবোধ এবং
তার পাশাপাশি আমি শ্রদ্ধাশীল। ঠিক আছে, আমার তুমি আসতে পারো। থ্যাংক ইউ স্যার। আমরা আলমাসের ভাইবা নিলাম।